একজন দেশের প্রথম সারির গণমাধ্যম কর্মী, অন্যজন সময়ের উঠতি নায়িকা। একজনের কেরিয়ার দুই যুগেরও বেশি সময়ের, অন্যজনের মাত্র পাঁচ। বৃহস্পতিবার দুপুর থেকেই আলোচনায় সাংবাদিক শফিকাল মামুন এবং টিভি অভিনেত্রী সাদিয়া ইমান। উপলক্ষ উঠতি এই নায়িকার একটি স্ট্যাটাস। স্ট্যাটাসে অভিযোগ করেন, মাইক্রোফোন ঠিক করার সময় অনুমতি ছাড়া গোপনে ভিডিও ধারণ করেছেন শফিকাল মামুন। কিন্তু কে বলবে এই দৃশ্য অনুমতি ছাড়া? অভিযোগ করা স্ট্যাটাসের এক ঘন্টার মাথায় আরেকটি স্ট্যাটাস দেন সাদিয়া ইমান, যেখানে তৃপ্তির ঢেকুর তোলেন। তবে অভিযোগের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েন এই টিভি নায়িকা। একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার বুলবুল আহমেদ জয় তার ফেসবুকে লিখেন, মুখে শিল্পী বললেও কর্মে তা প্রকাশ নেই। নায়িকার অভিযোগটি যে একেবারে ভিত্তিহীন তা সরাসরি বললেন তিনি। অন্যদিকে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আহমেদ তাওকিরের প্রশ্ন, নায়িকা অভিযোগ করলেন আর সে অভিযোগ আমলে নিল সাংবাদিকের অফিস, সুষ্ঠু তদন্ত জরুরি ছিল বলেও মনে করেন তিনি। ডেইলি স্টারের সাংবাদিক ও গীতিকার জাহিদ আকবর তার স্ট্যাটাসে লিখেছেন, যেটা একসঙ্গে বসে সমাধান করা যেত সেটা চলে আসলো ফেসবুকে। শফিকাল মামুন যে গোপনে ভিডিও করতে পারেন না সে বিশ্বাসের কথাও লিখেন তিনি। দীর্ঘদিনের সহকর্মীকে নিয়ে দীর্ঘ এক পোস্ট লিখেছেন আরেক সিনিয়র সাংবাদিক ও গীতিকার তানভীর তারেক, যে লেখার শেষে অভিশাপ দিয়েছেন তিনি। অথচ আমরা সবসময় শিল্পীদের পাশে দাঁড়িয়েছি, বিষয়টি সুন্দর সমাধান হতে পারত। শফিকাল মামুন ভাই দীর্ঘ ক্যারিয়ারে এমন পরিস্থিতির মধ্যে পড়বে তা হয়তো তিনি কল্পনাও করতে পারেননি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, লিখেছেন কালবালার এইচ এম মুরাদ। শিল্পীদের পাশে সবসময় সাংবাদিক থাকেন, একই অঙ্গনে চলতে গিয়ে ভুল বোঝাবুঝি হতেই পারে, তার সুন্দর সমাধানও হবে। কিন্তু শফিকাল মামুন ভাইয়ের সঙ্গে যা হয়েছে তা কাম্য নয়। সুন্দর সমাধান করতে পারেন ওই শিল্পী, আশা করি সুবুদ্ধির উদয় হবে, লিখেছেন রাইজিং বিডির রাহাত সাইফুল। শুধু যে গণমাধ্যম কর্মী সমালোচনা করেছেন তা নয়, অভিনয় শিল্পীরাও সোচ্চার হয়েছেন। সাদিয়া ইমানের এমন কাণ্ডে অভিনেত্রী শ্রাবন্তী পুরো বিষয়টি একটি দুর্ঘটনা মনে করে লিখেছেন, শফিকাল মামুন এমন মানুষ নন, আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার কথা বলে এই অভিনেত্রী দুজনকে শুভকামনা জানান। এদিকে অভিনেতা মিশা সদাগর লিখেছেন, সাংবাদিক এবং শিল্পী একে অপরের পরিপূরক, ছোটখাটো ভুল ত্রুটি সংশোধন করে নেয়াই ভালো মনে করেন তিনি। 1998 সালের 17 মার্চ জন্ম নেয়া এই সাদিয়া ইমানের 5 বছরের কেরিয়ারে যতটা নাম আর খ্যাতি ছড়িয়েছে তার চেয়েও বেশি আলোচনা আর সমালোচনার জন্ম দিয়েছেন এই স্ট্যাটাস কাণ্ডে। ঘুরে ফিরে সবার একটাই কথা, ভিডিওটি যেমন গোপনে ধারণ করা নয় তেমনি নয় আপত্তিকর। দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্ট্যাটাসের মধ্যে একটিও ছিল না সাদিয়া ইমানের পক্ষে, আর তাই সবাই বলছেন দিন শেষে নায়িকা হয়েছেন ভিলেন আর সাংবাদিক হয়েছেন হিরো।